আমাদের আরেকটা সম্পর্ক আছে, তিন নম্বর, প্রমাণ করো, প্রমাণ করো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। একই রকমভাবে হবে, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। কী করে করবো? আরে ছবি বানাবো, বানালাম, এই কোণটা 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটাকে থিটা মনে করে দিচ্ছি। তাহলে এইবার এই ছবিটা থেকে কোন বাহুটাকে লম্ব, কোনটাকে ভূমি, কোনটা অধিভুজ করবি? রাহুল, রাহুল, সময় শেষ। এবার সাহিল সিং, সাহিল সিং বলো, টাইম শেষ। এ বি বাহুটা লম্ব, বুঝিয়ে দাও ওদেরকে, এ বি বাহুটা লম্ব কেন বলো? সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব। এ সি অতিভুজ, কেন বলে দে, কারণ বলে দে। হ্যাঁ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বাকিটা ভূমি হবে। হ্যাঁ, আচ্ছা, কল্পনা, কল্পনাতে কী লিখব? স্নেহারানী কী লিখবো কল্পনায়? ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ সি সমান থিটা। সি মানে কোণ এ সি বি, ফুল স্টপ। অতএব এ বি বাহুটি হলো, এ বি বাহুটি হলো লম্ব, আপত্তি নেই। বি সি বাহুটি হলো ভূমি, এতেও আপত্তি নেই। এবং এ সি বাহুটি হলো অতিভুজ, অতিভুজ বানান দেখে নাও, হস্যকার। প্রামাণ্য বিষয় রাহুল, প্রামাণ্য বিষয় কী লিখব? আমাকে প্রমাণ করতে হবে যে, কী প্রমাণ করতে হবে? ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এবার প্রমাণ, প্রমাণে বলার জন্য প্রণয় এগিয়ে আসছে, প্রণয় কী লিখব? এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের, পিথাগোরাসের সূত্র প্রয়োগ, সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, অতিভুজ বানান হস্যকার স্কোয়ার। এবার কি করব? আমার কট থিটা দরকার, কট পাওয়া যাবে কি করে? ভূমি বাই লম্ব করে, তা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করব, লম্ব স্কোয়ার দিয়ে প্রত্যেককে ভাগ করব, ভূমি স্কোয়ার বাই, শুরু শুরু, কাজ শুরু, কাজ শুরু, কাজ শুরু। লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেককে লম্ব স্কোয়ার, এখানে লম্ব স্কোয়ারকে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান হবে, ভূমি বাই লম্ব দুটোই স্কোয়ার আছে, তাহলে এক ছাদের তলায় নিয়ে নে, ভূমি বাই লম্ব তার হোল স্কোয়ার। আর এখানে অতিভুজ বাই কে করবে, কাজগুলো কে করবে? এগুলো বোঝা হয়ে গেছে, আর কিছু বোঝার নেই না? এটা হচ্ছে ওয়ান প্লাস কট থিটা, স্কোয়ার আছে দে এখানে স্কোয়ার বসিয়ে, এখানে কোসেক স্কোয়ার থিটা। তাহলে ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিকোণমিতিক অভেদ, অভেদ, অভেদ মানে থিটার যে কোনো মানে সিদ্ধ হবে, অভেদ মানে থিটা এর যে কোনো মানে কী হবে, সিদ্ধ হয়, এরকম ব্যাপার। তোমার এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। এই তাকায় এদিকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। যদি অঙ্কটা এরকম কোনো কোনো জায়গায় তুমি এরকম দেখতে পাও, তাকাও এদিকে, মনে করো সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি, এটা সমান ওয়ান হবে। যদি কখনো দেখতে পাই সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি, তার মান ওয়ান হবে। যদি কখনো দেখতে পাই সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 85 ডিগ্রি, তখনও তার মান ওয়ান।
থিটার যে কোনো মানে এটা অভেদ, এটা এটা সমীকরণ নয়, তাহলে মুখস্থ করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। এখান থেকে দেখো তিনখানা সূত্র তৈরি হচ্ছে কীরকমভাবে, সাইন স্কোয়ার থিটা যেটা তোমাকে বলেছিলাম আজকে আমি সাইন এই কস স্কোয়ারটা ওদিক নিয়ে চলে যাই, ওয়ান মাইনাস কস, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি কস স্কোয়ার থিটাটাকে বাদিকে রেখে সাইনটাকে নিয়ে যাই, তাহলে এগুলো মুখস্থ করবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে মাদার, তার এগুলো পোলাপান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, আর যদি সাইন স্কোয়ার থিটা হয় তখন ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা থাকলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। দু নম্বরের ক্ষেত্রে কী আছে, ট্যান স্কোয়ার থিটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা মূল সূত্র। এটাকে আবার আমি ঘুরিয়ে লিখতে পারি এরকমভাবে, দেখো তো ঘুরিয়ে এইভাবে লিখলে অসুবিধা কোথায়, সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, আপত্তিকর, ঘুরিয়ে লিখেছি সেক স্কোয়ার থিটা টা বাদিকে লিখলাম ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, রাহুল এদিকে তাকারে ভাই। এরপরের লাইনে যদি এরকম লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান ওয়ান লেখা যাবে না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওয়ান, চলো মুখস্থ করবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, এটা থিটার যে কোনো মানের জন্য সত্য হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। কীরকম ব্যাপারটা, যদি কোনো সময় কোনো অঙ্কতে আমরা দেখি সেক স্কোয়ার মনে কর দুই ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার দুই ডিগ্রি, তখন তার মান ওয়ান, যদি কখনো দেখি সেক স্কোয়ার পঁচিশ ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার পঁচিশ ডিগ্রি, তারও মান কত, ওয়ান, যদি কখনো দেখি সেক স্কোয়ার ওয়ান ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার ওয়ান ডিগ্রি, তার মানও ওয়ান। হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। এখান থেকে দেখো আরও সূত্র তৈরি হচ্ছে, আমি যদি ওয়ানটাকে বাদিয়ে আনি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কত, ট্যান স্কোয়ার থিটা না, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এই যে ওয়ানটাকে বাদিকে আনলাম চিহ্ন বদল করে, বা এই ওয়ানটাকে ডান দিকে চলে যাও, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ার থিটা। আরে কী করতে হবে এগুলো, আরে মুখস্থ, এগুলো সব মুখস্থ, মুখস্থ নেই পরের দিন এন্ট্রি নেই। তিন নম্বর, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কত, এই যেই মাত্র প্রমাণ করা হলো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, তাহলে ঘুরিয়ে লিখি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই কটটা বাদিকে আনলাম, এটা মুখস্থ করবো, এদিকে তাকাও, এটা মুখস্থ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। আবার এখানে কত, এই যে বক্সটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস, এই তিনটা বক্স দিকে লক্ষ্য রাখো, এই তিনটা বক্স নজর পড়ে, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, তিনটা বক্সে কী আছে, সবই ওয়ান, সাইনের বেলায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, ট্যান সেক ট্যানের বেলায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, আর এটা বেলায় একই রকম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। আর একটা কী জিনিস, যদি আমি এরকম লিখি কোসেক COACC কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা। এর সঙ্গে আমরা এই জিনিসটা করে রাখছি, এদিকে দেখো আমরা আগের দিন দেখিয়েছি নিশ্চয়ই সাইন থিটা ইনটু কোসেক থিটা এটা কত ছিল বলো, ওয়ান, সাইন থিটা ইনটু কোসেক থিটা কত, ওয়ান। এখান থেকে কী ইমপ্লাই করছে, এই তাকারে এখান থেকে আমি মানে সাইন থিটার মানটা কত সমান ওয়ান বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান কত, ওয়ান বাই সাইন থিটা, সাইন থিটা ইনটু কোসেক থিটা ওয়ান হয়, সাইন থিটা সমান কত, কোসেক থিটাটা নিচে পাঠিয়ে দিলাম, আবার যদি কোসেক থিটা হয় ওয়ান বাই সাইন থিটা, কস থিটা ইনটু সেক থিটা, কস থিটা ইনটু সেক থিটা এটা সমান কত, ওয়ান। এবার কস থিটা সমান কত হবে, ওয়ান বাই সেক থিটা, আবার সেক থিটা সমান কত, ওয়ান বাই কস থিটা। আরেকটা সূত্র আছে আমাদের, মনে পড়ছে, কি মনে পড়ছে বলো, ট্যান থিটা ইনটু কট থিটা সমান ওয়ান, ট্যান থিটা ইনটু কট থিটা সমান ওয়ান, এখান থেকে কী দুটো সূত্র হয়, ট্যান থিটা সমান ওয়ান বাই কট থিটা এটা একটা সূত্র হয়, আর কট থিটা সমান কত, ওয়ান বাই ট্যান থিটা,
এই কাজগুলো মুখস্থ করতে হয়, যেগুলো আমি লিখলাম এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে পরের দিন অঙ্ক করা যাবে, নাহলে যাবে না।